হুট করে যেন চোখের সামনে চিত্রপট ছাপসা হয়ে এলো ঋষভ পান্তের। মহেন্দ্র সিং ধোনির অবসরের পর যাকে ভাবা হচ্ছিল দলের ত্রাণকর্তা, যিনি ইতিমধ্যেই খেলে ফেলেছেন 129টি আন্তর্জাতিক ম্যাচ, সেই পান্তের ঘরের মাঠের বিশ্বকাপ খেলাই এখন শঙ্কায়। এতদিন খুব একটা আঁচ করা না গেলেও শ্রীলঙ্কা সফরের ঘোষণার পর ভারতের টিম ম্যানেজমেন্ট বুঝিয়ে দিয়েছে বিশ্বকাপে পান্তকে খুব একটা প্রয়োজন নেই। তাহলে কি ঘরের মাটিতে বিশ্বকাপ খেলা হবে না ঋষভ পান্তের? বিস্তারিত বিডি ক্রিকটাইম বুলেটিনের আজকের প্রতিবেদনে। ভারতের দলে প্রতিযোগিতা সবসময় বেশি, তবে ইদানিংকালে উইকেট রক্ষকদের মধ্যে সেই প্রতিযোগিতা এতই বেড়ে গেছে যে পান্তের মতো পারফর্মারকেও জায়গা হারাতে হয়েছে সীমিত ওভারের দল থেকে। একদিকে আছেন ঈশান কিশান, অন্যদিকে সঞ্জু স্যামসন। টেস্টের হিরো পান্ত সীমিত ওভারের ক্রিকেটে ফ্লপ যাচ্ছেন অনেকদিন ধরেই। বাংলাদেশের বাটিতে ওয়ানডে সিরিজ শুরুর প্রাককালে আচমকা উধাও হয়ে যান ঋষভ পান্ত। কেউ কেউ ভেবেছিলেন চোটে, কিন্তু টেস্ট সিরিজ শুরু হতেই আবারও মাঠে ফেরেন। তখনই স্পষ্ট ছিল ওয়ানডে দলে ঋষভ পান্তের জায়গা নড়বড়ে হয়ে পড়েছে। কিশান আবার মাঠে নামলেই রান করছেন, বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নেমে হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি। এদিকে সঞ্জু স্যামসনও ফর্মে আছেন, বিশ্বকাপ দলে তাকে রাখার পক্ষে মত দিচ্ছেন অনেকেই, কারণ ঘরের মাঠে তার পারফরমেন্স বরাবরই ক্ষুরধার, হোক তা আইপিএল বা অন্য কোনো মঞ্চ। বিশ্বকাপ জিততে মরিয়া ভারত তাই ঋষভ পান্তকে অনেকটাই হিসেবের বাইরেই রাখছে। পান্তের পিছিয়ে পড়ার আরেকটা কারণ ইঞ্জুরি। 2020 সালে পিঠ ও হাঁটুর চোট বেশ ভুগিয়েছে তাকে। টেস্টে পান্ত দলে অন্যতম বড় হাতিয়ার, এ নিয়ে কোনো দ্বিধা নেই। আগামী ফেব্রুয়ারিতে ভারত সফরে আসবে অস্ট্রেলিয়া, খেলবে 4টি টেস্ট। পান্তকে বিসিসিআই বলেছে এই সিরিজের দিকে মনোযোগ দিতে। তলব পাঠানো হয়েছে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমি থেকে, ছুটি কাটিয়ে সেখানে গিয়ে যেন নিজেকে আরও শানিত করেন, আরও প্রস্তুত ও পরিপক্ক করে তোলেন টেস্টের জন্য। ফর্ম নিয়ে দুশ্চিন্তা থাকার কারণে পান্তকে দল থেকে বাদ দিয়ে জাতীয় ক্রিকেট একাডেমিতে ডাকা হয়েছে, এমনটি জানালেন বিসিসিআই এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, ও অনেক বড় মাপের খেলোয়াড় তা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু দুর্ভাগ্যবশত বছরের পর বছর ধরে ওয়ানডে ও টি টোয়েন্টিতে ওর ফর্ম পড়ে যাচ্ছে, কোচিং এর স্টাফরা ওর ফিটনেস নিয়ে খুশি নয়, এ কারণেই জাতীয় ক্রিকেট একাডেমিতে ডাকা হয়েছে। ভারতের হয়ে এখনও পর্যন্ত 30টি ওয়ানডে খেলেছেন টেস্ট, আছে একটা সেঞ্চুরি ও 5 হাফ সেঞ্চুরি। দরজায় কড়া নাড়তে থাকা বিশ্বকাপে খেলার সুযোগ না পেলে ঋষভ পান্তের ওয়ানডে ক্যারিয়ার অনেকটাই থমকে দাঁড়াতে পারে। দর্শক, ভারতের বিশ্বকাপ দলের একাদশে উইকেট রক্ষক ব্যাটার হিসেবে আপনি কাকে দেখতে চান? ঋষভ পান্ত নাকি ঈশান কিশান নাকি সঞ্জু স্যামসন? কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিকটাইম বুলেটিন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।